গ্রেটার তিপ্রালেন্ড আগুন নিয়ে খেলা, অবিলম্বে গ্রেটার তিপ্রালেন্ড বিল প্রত্যাহার করতে হবে, এই দাবি অযৌক্তিক। গ্রেটার তিপ্রালেন্ড হলে ভূমির অধিকার, চাকরির অধিকার, ব্যবসার অধিকার হারাবে বাঙালিরা। এই অভিযোগ তুলে শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করল আমরা বাঙালি দল। শিবনগরস্থিত দলের রাজ্য কার্যালয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, গ্রেটার তিপ্রালেন্ড হলে ত্রিপুরার উন্নয়ন স্তব্ধ হবে, বাড়বে জাতিবিদ্বেষ। জেনেছেন গতকালকে এই যে নবনির্বাচিত এডিসির প্রথম অধিবেশনে ত্রিপুরা মতাদল এখন ক্ষমতায় রয়েছে, গ্রেটার তিপ্রালেন্ড বিল উত্থাপন হয় এবং সেখানে বিনা বাধায় তারা এই বিলকে পাশ করিয়ে, সেখানে ছিল বিজেপির দলের বিরোধী দল হিসাবে লোক, এরা কোনো প্রতিবাদ করেনি। তার মানে কি? এদের প্রচ্ছন্ন মদত রয়েছে। তো এখন কথা হচ্ছে এই যে গ্রেটার তিপ্রালেন্ড, এইটা এরপরে রাজ্যপালের হাত ধরে হয়তো আসবে রাজ্য বিধানসভা, সেখানে যদি অনুমোদন পায় যাবে কেন্দ্রে। এইভাবে যদি এটা আইনে রূপান্তরিত হয়, এই রাজ্যে আমাদের বিশেষ করে বাঙালি অংশের মানুষের চরম সর্বনাশ হবে। কারণ আমরা এডিসি বেলাতেও দেখেছি যে এডিসি করে ত্রিপুরার চার ভাগের তিন ভাগ জায়গা এখন সেখানে বাঙালিদের ভূমির অধিকার নেই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারছে না নিরাপদে, উগ্রবাদী তৎপরতায় দিনের পর দিন আক্রান্ত হয়ে বাড়িঘর ছাড়ছে, লক্ষের উপরে মানুষ বাঙালিরা বাড়িঘর এলাকা ছাড়া হয়েছে, আশির জন্য গণহত্যার পর থেকে এই পরিস্থিতি এখন অব্দি চলছে। এই অবস্থায় যদি গ্রেটার তিপ্রালেন্ড হয়, তাহলে আমাদের আশঙ্কা এই এডিসির বাইরে যে চার ভাগের এক ভাগ জায়গা রয়েছে শহর অঞ্চলগুলি, যেমন ধরো আগরতলার কথা মন্দ কি, কৃষ্ণনগর, ইন্দ্রনগর, অভয়নগর, নন্দনগর ইত্যাদি অঞ্চলও এদের দাবি রয়েছে এডিসির মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাহলে আমাদের বাঙালিদের জন্য কোনো অধিকারই থাকবে না, ভূমির অধিকার, ব্যবসার অধিকার, চাকরি বাকরির অধিকার থেকে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে রাজ্যের এই যে বৃহত্তম অংশের বাঙালি আমরা যারা রয়েছি, আমরা যাবো কোথায়? সুতরাং আমরা কোনো অবস্থাতে আমাদের বাঙালিদের স্বার্থ বিরোধী অস্তিত্ব এবং অধিকার রূপের হস্তক্ষেপ করছে, যেটা আমরা এটাকে কোনোভাবেই মানতে পারি না। আমরা এই রাজ্যের যারা কি বলবো সচেতন মানুষ রয়েছেন, গণতন্ত্র প্রিয় মানুষ, সবার কাছে আবেদন করছি আপনারা এই ব্যাপারে সরব হন, এবং যারা এ আইন নিয়ে নাড়াচাড়া করছে ত্রিপুরা মতা থেকে শুরু করে শাসক দল তার রাজনৈতিক স্বার্থে, সিপিএম কংগ্রেস এর আগেও জনজাতিদেরকে নিয়ে ভোটের রাজনীতি করেছে, তাদের সবার কাছে আমাদের আবেদন, এই ধরনের মানে কি বলবো আগুন নিয়ে খেলা এই গ্রেটার তিপ্রালেন্ড বিষয়টা, এর হাত থেকে এর থেকে আপনারা দূরে থাকুন। কোনো অবস্থাতে গ্রেটার তিপ্রালেন্ড ত্রিপুরাতে হওয়া চলবে না। যদি